সারা দেশে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই অভিযানের খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ, তিনি আছেন সেখানে। সুলতান, দিনাজপুরের কোন এলাকায় আজ অভিযান চলছে এবং অভিযানে কারা অংশ নিচ্ছেন? তানিয়া, আজকে দিনাজপুরের বালুবাড়িতে বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান শুরু করেছেন। আমরা সকাল 11টা থেকে দিনাজপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই 4টি ক্লিনিকে অভিযান শুরু করেছেন এবং প্রথম যে ক্লিনিকটি সেটি মেঘনা ক্লিনিকে তিনি অভিযান করেছেন এবং সেখানে বেশ কিছু অনিয়ম থাকার কারণে সেখানে 50,000 টাকা জরিমানা করেছেন। পাশাপাশি স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারেও তিনি অভিযান করেছেন এবং সেখানেও তিনি 50,000 টাকা জরিমানা করেছেন এবং সেখানে বেশ কিছু অনিয়ম লক্ষ্য করেছেন তিনি। তিনি বলেছেন যে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যে সংরক্ষিত ডাক্তার যে থাকার প্রয়োজন ছিল সেটি কিন্তু নেই। আমরা এখন কিন্তু উনি পরিচালনা এখন তিনি অভিযান করছেন পেশেন্ট কেয়ার হাসপাতাল ক্লিনিকে, তিনি পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে তিনি অভিযান করছেন। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ যে সংশ্লিষ্ট এখানকার কর্মকর্তারা রয়েছেন তিনি বেশ কিছু কাগজপত্র কিন্তু তিনি চাচ্ছেন এবং তিনি বলছেন যে এখানেও কিন্তু তিনি বেশ কিছু যে কাগজপত্রর যে সংক্ষিপ্ততা সেটি কিন্তু তিনি লক্ষ্য করছেন। আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করব যে মমতাজ বেগম এর নেতৃত্বে কিন্তু পুলিশ প্রশাসন সহ যে অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে যে অভিযানের যে রয়েছেন তারা কিন্তু অভিযানের বিষয়গুলো তিনি সরাসরি একটু আমরা দেখানোর একটু চেষ্টা করব যে আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কিন্তু অভিযানের যে রয়েছেন এখানে মমতাজ বেগমের নেতৃত্বে এবং সিভিল সার্জনের কর্মকর্তারা কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করেছেন, সাথে সাথে পুলিশ প্রশাসনও রয়েছে, তারা কিন্তু এই অভিযানের যে সংশ্লিষ্টতার বিষয়টি তারা রয়েছেন এবং তারা বলছেন যে এখানে বেশ কিছু অভিযোগের যে কাগজপত্র তারা লক্ষ্য করেছেন এবং তারা বলছেন যে যদি তাদের প্রয়োজনীয় কাগজপত্র এখানে দেখতে না পান তাহলে কিন্তু তারা এখানে আর্থিক জরিমানা সহ যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এটি ছিল আমার কাছে দিনাজপুরের ক্লিনিকগুলোর অভিযানের সর্বশেষ খবর। দিনাজপুর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযানের সবশেষ জানাচ্ছিলেন সুলতান মাহমুদ।